আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপিয়ার হাইব্রিড জাতের ঘাস। একটি ঝোপ থেকে 100টির বেশিরও গাছ বের হয়ে আছে এখানে। আর এদিকে যে দেখতে পাচ্ছেন এগুলো 7 দিন আগের কাটা হয়েছে। নতুন করে কুশি অনেকগুলো বাড়িয়েছে, 100টারও বেশি কুশি হবে এখানে। গরু অথবা ছাগলের খামারের জন্য এই ঘাসটা চাষ করতে পারে। এর পুষ্টিগুণ অন্যান্য ঘাসের চেয়ে অনেক বেশি। খামারের বা বাণিজ্যিকভাবে ঘাস চাষ করতে চাইলে এই ঘাসটা চাষ করতে পারেন। অন্যান্য ঘাসের চেয়ে এই ঘাসটার ফলন অনেক বেশি এবং খুব তাড়াতাড়ি ফলনটা পাওয়া যায়। এই ঘাসের চারার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো মানের চারা রয়েছে, একটি চারা থেকে 4-5-6টি করে গাছ বের হয়ে থাকবে শিকড় সহ। এগুলো লাগালেই আপনাদের ঘাসটা হওয়ার গ্যারান্টি যুক্ত থাকে। কাটিংয়ের থেকে চারার মান অনেক ভালো রয়েছে। কাটিং থেকে যেখানে একটি করে গাছ বের হয়, চারা থেকে অলরেডি আপনার 5-6টা গাছ থাকবে। আর রোপণের পর 10 দিন পর পানি পাইলে ওগুলোতে আপনার আরও অনেক বেশি গাছ বাইর হবে, 10-20টা এরকম একবারে ঝোপ নিবে ঘাসগুলো। আপনারা দেখুন এক একটি ঘাসের ঝোপ কীরকম। ছাগল ও গরুর জন্য এই ঘাসটা খুবই উপকারী। আপনারা গাভীর জন্য বেশি দুধ পেতে চাইলে এই ঘাস চাষ করতে পারেন। মোটা তাজাকরণের জন্য এই ঘাসটা চাষ করতে পারেন। আমার কাছে বর্তমানে অনেক চারার স্টক রয়েছে। চারাগুলো সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়। আপনারা যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চারাগুলো একটু দেখে নিন আপনারা। একটি চারা থেকে অনেকগুলো গাছ বাইর হয়ে থাকবে। আপনাকে ঠিক এইভাবে চারাগুলো দেওয়া হবে সাইজ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।